নতুন প্রজন্মের 3D প্রিন্টেড ব্রিজ বা গাড়ি চলাচল এবং পথচারীদের পারাপার নির্বিঘ্ন করতে স্মার্ট ক্রসিং। টেক বাউন্ডের এই পর্বে দেখবেন রাস্তায় ব্যবহৃত চোখ ধাঁধানো সব প্রযুক্তি। স্মার্ট ক্রসিং, রাস্তায় গাড়ি চলাচল এবং পথচারীদের পারাপার নির্বিঘ্ন করতে নতুন প্রযুক্তির ক্রসিং সিস্টেম এই স্মার্ট ক্রসিং। 2017 সালের অক্টোবরের 5 তারিখে লন্ডনের একটি স্টুডিও রাস্তায় পরীক্ষামূলকভাবে চালু করা হয় এই স্মার্ট ক্রসিং। এজন্য রাস্তাটিকেও বিশেষভাবে তৈরি করা হয়েছিল। একে বলা হয় রেসপন্সিভ সার্ফেস, যাতে রয়েছে বিভিন্ন রঙের অসংখ্য এলইডি লাইট। সেন্সর এবং ক্যামেরা ব্যবহার করে রাস্তায় চলাচলকারী গাড়ি, সাইকেল আরোহী বা পথচারী সবকিছুই আলাদা আলাদা করে শনাক্ত এবং পর্যবেক্ষণ করার ব্যবস্থা রাখা হয়। আর উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে পথচারী বা গাড়ি চালককে রাস্তার এলইডি লাইট দিয়ে নির্দেশনা দেয়া ছাড়াও স্মার্ট ক্রসিং রাস্তায় চলার নিয়মকানুনও বাতলে দিবে। ডান্সিং ট্রাফিক লাইট, 2014 সালে পর্তুগালের লিসবনে একটি ব্যস্ত রাস্তায় পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তির ব্যবহার ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল বিশ্ব গণমাধ্যমে। প্রায়ই রেড সিগন্যাল উপেক্ষা করে রাস্তা পারাপার করেন অনেকেই, কিন্তু যখন রেড সিগন্যালটি একটি মানুষের মূর্তি হয়ে নাচতে শুরু করল তখন দেখা গেল বেশিরভাগ মানুষই ব্যাপারটি উপভোগ করছে এবং সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকছে। আর পথচারীদের বাড়তি চমক দেওয়ার জন্য সিগন্যালের পাশে স্থাপন করা হয় একটি বুথ, যেখানে ঢুকে যে কেউ ঝালিয়ে নিতে পারবেন নিজের নাচের দক্ষতা। বুথের মোশন সেন্সর সেই নাচকে ট্রাফিক সিগন্যালের নাচুনি মূর্তিতে রূপ দিয়ে দিবে। ইন্টেলিজেন্ট স্পিড বাম্পস, রাস্তায় গতি কমানোর জন্য বসানো প্রচলিত স্পিড ব্রেকারের মূল সমস্যা হচ্ছে আপনি জোরে যান বা আসতে একটা ঝাঁকুনি কিন্তু আপনাকে হজম করতেই হবে, কিন্তু নতুন প্রযুক্তির ইন্টেলিজেন্ট স্পিড বাম্পস সে ঝামেলা থেকে রেহাই দিতে পারে আপনাকে। আর এই বাম্পের ভেতর ভরে দেওয়া হয়েছে বিশেষ এক ধরনের তরলের মিশ্রণ যা অনেকটা নন নিউটনিয়ান ফ্লুইডস এর মতো কাজ করে। অর্থাৎ আপনি স্পিড বাম্পের উপর দিয়ে কম গতিতে গাড়ি চালিয়ে গেলে বলতে গেলে কোনো ঝাঁকুনি অনুভব করবেন না, তখন এর ভেতরে মিশ্রণটি তরলই থাকে। কিন্তু এর উপর দিয়ে জোরে গাড়ি চালালেই ভেতরের তরলটি কঠিন পদার্থের মতো আচরণ করে এবং স্বভাবতই গাড়ি ঝাঁকুনি খায়। থ্রিডি প্রিন্টেড ব্রিজ, 2015 সালে MX3D নামে একটি কোম্পানি একটি উচ্চাভিলাষী প্রজেক্ট হাতে নেয়। ব্রিজ বা সেতু তৈরির কাজে 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা নিয়ে কাজ শুরু করে কোম্পানি। আর এ বছরের এপ্রিলে নেদারল্যান্ডসের আমস্টারডামে একটি খালের উপর পদচারী সেতু তৈরির কাজ শুরু করা হয় এই প্রযুক্তি ব্যবহার করে। এ কাজে ব্যবহার করা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট এবং গলিত স্টিল। বিশেষভাবে তৈরি সফটওয়্যারে পরিচালিত ইন্ডাস্ট্রিয়াল রোবট গলিত স্টিল দিয়ে 4 মিটার প্রশস্ত এবং 12 মিটার দীর্ঘ এই সেতুটি তৈরি করেছে। আগামী অক্টোবরে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আর অদূর ভবিষ্যতে সেতু তৈরির ক্ষেত্রে আরও জটিল 3D প্রযুক্তি নিয়ে আসতে যাচ্ছে MX3D। রাম্বল স্ট্রিপ, সাধারণত রাতের বেলা হাইওয়েতে গাড়ি চালানোর সময় ঘুমিয়ে যাওয়া কিংবা ঝিমুনির কারণে বহু দুর্ঘটনা ঘটে। আর এই ধরনের সড়ক দুর্ঘটনা কমাতে নতুন এই প্রযুক্তিটির নাম রাম্বল স্ট্রিপ। এই পদ্ধতিতে রাস্তায় ডিভাইডার এবং দুই প্রান্তে বিশেষভাবে খাঁজ কাটা স্ট্রিপ তৈরি করা হয়। আর অসাবধানতাবশত গাড়ির চাকা সেই স্ট্রিপের উপর পড়লে ঝাঁকুনি তো বটেই, গাড়িও এমন শব্দ করে যা চালকের অন্যমনস্কতা বা ঝিমুনি দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা একটি হাইওয়েতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং সেখানে মারাত্মক দুর্ঘটনার সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। জিও ওয়েব, রাস্তা নির্মাণ বা রাস্তার স্থায়িত্ব বাড়াতে নতুন নতুন যেসব প্রযুক্তি এসেছে তাদের মধ্যে জিও ওয়েবের তৈরি জিও সেল অন্যতম। এটি এক ধরনের পলিয়েস্টার বা পলিয়েথিলিনে তৈরি ত্রিমাত্রিক জালের মতো, যা টেনে রাস্তার উপর বিছিয়ে দেওয়া হয় এবং এর উপর পাথর, মাটি এবং অ্যাসফল্টের আস্তর দেওয়া হয়। এতে করে এই ত্রিমাত্রিক জাল দারুণ শক্ত এবং দীর্ঘস্থায়ী একটি কাঠামো তৈরি করে। হাইওয়ে বা রেল লাইনের কাজে জিও ওয়েবের ব্যবহার নির্মাণ খরচ অর্ধেকে নামিয়ে আনতে পারে। আর জিও ওয়েব ব্যবহার করে অপেক্ষাকৃত নরম মাটি বা আপাত দৃষ্টিতে অসম্ভব জায়গাতেও রাস্তা নির্মাণ করা সম্ভব।
এবং এই প্রযুক্তিতে নির্মিত রাস্তার স্থায়িত্ব 10 গুণ বেশি হয়। রোড স্ট্যাবিলাইজিং কন্ট্রাক্টর রাস্তা রক্ষণাবেক্ষণ বা মেরামতের জন্য নতুন একটি প্রযুক্তি ব্যবহার করছে স্ট্যাবিলাইজড পেভমেন্টস অব অস্ট্রেলিয়া SPA নামে একটি কোম্পানি। এটি একদিক দিয়ে যেমন খরচ কম, দীর্ঘস্থায়ী, অন্যদিকে পরিবেশ বান্ধব। পুরনো ক্ষতিগ্রস্ত রাস্তার অ্যাসফল্ট ফেলে না দিয়ে সেটি আবার ব্যবহারের উপযোগী করার পদ্ধতি বের করেছে SPA, এবং এর জন্য বিশেষভাবে তৈরি মেশিন রাস্তা থেকে অ্যাসফল্ট তুলে সেখানেই প্রক্রিয়াজাত করে এবং ফের তা রাস্তায় ব্যবহার করা হয়। এতে নির্মাণ কাজের খরচ যেমন কমে যায়, তেমনি নতুন তৈরি রাস্তাটি হয় দারুণ দীর্ঘস্থায়ী। রোড রিপেয়ার ড্রোন 2017 সালে রাস্তা মেরামতের জন্য একটি বিশেষ ধরনের ড্রোনের মডেল প্রদর্শিত হয়। সহজে বহনযোগ্য এই ড্রোনটি রাস্তার অবস্থা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে যেসব জায়গায় মেরামত করা প্রয়োজন তা নির্ধারণ করতে পারে। স্বয়ংক্রিয়ভাবে এটি ছোটখাটো গর্ত বা ফাটলের জায়গায় নেমে 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত জায়গায় অ্যাসফল্ট বা টার বসিয়ে দিতে পারে এবং বিশেষ ধরনের রাসায়নিক প্রলেপ প্রয়োগ করে এর স্থায়িত্ব বাড়াতেও কাজ করে। এমনকি মাটি বিশ্লেষণ করে তা রাস্তা তৈরির জন্য উপযোগী কিনা তাও বাতলে দিতে পারবে এই ড্রোন। ট্যাকটাইল পেভমেন্ট দৃষ্টিশক্তিহীন বা ক্ষীণ দৃষ্টির মানুষদের জন্য তৈরি করা এটি বিশেষ ধরনের একটি পেভমেন্ট যা সাধারণত ফুটপাথ বা স্টেশনে ব্যবহার করা হয়। এর উপরিভাগে গম্বুজাকার চৌকো বা লম্বা টুকরো পরপর সাজানো থাকে যা রাস্তা বা স্টেশনে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে সাহায্য করে। আর এগুলো এমনভাবে তৈরি করা যাতে পা দিয়ে অনুভব করে বা সাদা ছড়ি দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীরা খুব সহজে এসব নির্দেশনা বুঝতে পারবেন। যেমন ব্লিস্টার পেভিং, এখানে সার দেওয়া ছোট ছোট গম্বুজ সমান দূরত্বে বসানো থাকে যাতে দৃষ্টি প্রতিবন্ধীরা বুঝতে পারেন সামনে রোড ক্রসিং রয়েছে। 1965 সালে জাপানে উদ্ভব ঘটেছিল এই প্রযুক্তির, এরপর থেকে বিভিন্ন দেশে ব্যবহার করা হচ্ছে ট্যাকটাইল পেভমেন্ট। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তিপণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন টেক বাউন্ড।